নতুন শিক্ষাক্রমের ওপর দিয়ে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে গেছে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে তিনি এই মন্তব্য করেন। কিভাবে মিথ্যা অভিযোগ দাঁড় করানো হচ্ছে, ফটোশপ করে, টেক্সট এডিট করে, যে কথা আমাদের বইতে নেই সে কথাগুলো বলে বইগুলোকে দোষারোপ করা হচ্ছে, সেগুলো যেসব জায়গা থেকে আসছে তারা কিন্তু খুবই চিহ্নিত মহল। আমাদের এখন একেবারে প্রাথমিক মাধ্যমিকে আমাদের সেরকমের একটি শিক্ষাক্রম তৈরি হয়েছে, যদিও সেটির ওপরে একেবারে একটি প্রায় জঙ্গি হামলার মতো একটি হামলা ঘটে গেছে।